আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আবার চলে আসলাম রোজা মাম ভিডি ব্লগ থেকে, আমি বৃষ্টি। তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে হচ্ছে রোজা মনি ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না, কি করছো রোজা? তো আজকে এর ভিডিওটা আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে স্টার্ট করবেন, আর মিনিমাম 3 মিনিট দেখার পর ভিডিওটিতে কমেন্টস করবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণটাই লাইভ ভয়েস দিয়ে করা হয়েছে। তো আজকে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে, তো সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর গেস্ট হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই আজকে আমাদের বাসায় আসবে। তো আর এই যে হচ্ছে রোজামণি, দেখেন কি দেখছে। তো সারাদিন এই যে আর রোজামণির মোবাইলের কি অবস্থা, ভেঙে প্রতিদিনই না হলে 4-5টা আছাড় দেয় মাটিতে, ফ্লোরে। তো এই অবস্থা আর কি। তো যাই হোক, এটা হচ্ছে লোটা শুটকি, এটা ভুনা করব। তো এখানে আমি হচ্ছে রসুন আর পেঁয়াজ বেশ কিছু পরিমাণ দিয়ে দিয়েছি। তো এই যে লোটা শুটকিটিকে ভালোভাবে তেলে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে একটু থেতলিয়ে নিয়েছি। আর এই ভাজি শুটকি ভুনাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমি ভুনাটা, শুধু ভুনাটা করে নিচ্ছি। আর আজকে ওরকম রেসিপি কোনো শেয়ার করব না, আমার বাসায় গেস্ট আসবে, তো একটু একটু করে সব কিছু একটু শুট নিব আর কি। আর আজকে একটু চেষ্টা করছি যে গেস্টের জন্য ব্যতিক্রম কিছু রান্না করব, সেজন্য আর কি। তো এই শুটকি ভুনা করতেছি, আরও আরও কী থাকছে অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। তো আমি কালকে রাতে সব কিছু করে রেখেছি, যে পেঁয়াজ কেটে রেখেছি, তারপরে এগুলো সব রেডি করে রেখেছিলাম রাতের বেলা। তাহলে দেখা যায় কি, যদি তার কাজগুলো গুছিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি, তো মেহমান আসলে মেহমানকে কিন্তু একটু সময় দেওয়া যায়। তো আমি সবসময় কাজটি করি, মেহমান আসার আগে সব কিছু গুছিয়ে রাখি যেন মেহমান আসলে তাদেরকে একটু সময় দিতে পারি। তো এখন হচ্ছে আমি ভুনাটা করে নেব। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল ভেজে নিয়েছি আর হচ্ছে মসুর ডাল। তো এখানে চাল দিয়ে মিক্সড করব, করে তারপর হচ্ছে ধুয়ে নেব। এখানে বাদাম, এগুলো বেটে রেখে দিয়েছিলাম কালকে বিকেলবেলা। এই বাদাম দিয়ে আমি একটা চিংড়ি মাছের ভুনা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব কীভাবে করি। তো এখন হচ্ছে এই যে বাদাম ভর্তা ভুনাটা করে নেব, এর জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। যে মাছের ছোটো সাইজের যে চিংড়ি মাছটা আছে এটা নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে আমি বাদাম দিয়ে বাদাম বোনাটা করবো আর কি, ভর্তা বোনা যেটাকে বলে। তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এদিক থেকে আলু সিদ্ধ বসিয়েছি আলু ভর্তা করার জন্য। তো এটা হচ্ছে ডিম দিয়ে ভর্তাটা করব, ডিমটাও সিদ্ধ করে নেব। তো আগে এটা বানিয়ে রান্নাটা করে নিই। আর এটার মধ্যে মাংসর যে মশলাগুলো আছে ওইগুলো আমি অল্প অল্প করে দেবো আর কি। এখন হচ্ছে আমি যে তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর যে কোনো চিংড়ি কিছু দিয়ে চিংড়ি মাছ রান্না করলে না কেন আমরা, তো যদি এইভাবে তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে তারপর একটু ভেজে নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছের স্মেলটা ভালো আসে। তো আমি সবসময় এইভাবে চিংড়ি মাছ রান্না করি, এভাবে কষে ভেজে তারপরে হচ্ছে কষাই। এটা হচ্ছে আমার মার বানানো রেসিপি। আমার আম্মু এই বাদাম ভর্তাটা খুব সুন্দর করে বানায়। তো এই যে হচ্ছে বাদাম, তো মা নেই, মা গ্রামের বাড়ি গিয়েছে, তা না হলে মাকে দিয়ে করাতাম।
আমি ফাস্ট করতেছি, জানি না কেমন হয়। পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে নেব। এখন হচ্ছে এখানে আমি আদা রসুন, তারপরে জিরা বাটা, তারপরে যে হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলো সব অ্যাড করব। তো এই যে এটা হচ্ছে বাদাম ভর্তা, বাদাম ভর্তাটা হয়ে গেল। আর এটা হচ্ছে এই যে শুটকির বাগার দিয়েছি, শুটকি ভর্তাটা, শুটকি বোনা আর হচ্ছে বাদাম বোনা দুইটা হলো। এই যে গরুর মাংস হাতে মেখে বসিয়ে দিলাম। এখানে 2.5 কেজির মতো হবে, 3 কেজির দিকে একটু কম হবে। তো হাতে সব মশলা দিয়ে হাতে মেখে তারপরে বসিয়েছি। আর আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করি, হয়তো কম বেশি অনেকে আমার চ্যানেলে দেখেছেন। এখন হচ্ছে মাংসটা বলক চলে আসলো, এখানে রুই মাছ ভিজিয়েছি, রুই মাছ ভাজবো আর কি। তো এই রুই মাছটা ভিজিয়েছি। তো আলুটা সিদ্ধ হয়েছে, এখন হচ্ছে আমি কষা ফেলে ম্যাশ করে নেব, তারপর ভর্তাটা বানাবো। তো এটা হচ্ছে আলু ভর্তা। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে তেলে তারপরে ভর্তাটা আগে করে নিয়েছি ডিম দিয়ে, 2টা ডিম দিয়েছি সাথে, তারপর হচ্ছে বাগার দিচ্ছি। ভর্তাটা খেতে কিন্তু খুব স্বাদ। তোর তো দেয় দেখছিস তোরা গ্রামের ডিস সব আরে মুন্নারে যে করছে কেরম যে দেয়া যায় মুন্নারে ভিডিওতে আবু খাইছেন নি আপনি? তোমরা খাইছো মামা? আমরা করি না।